বাংলাদেশ পাবলিক টিভি সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আসসালামু আলাইকুম, এখন শুনবেন বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ। এদিকে আজ কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আমড়াতলি পুরাতন বাতাইসরি বাজারে আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রোহানার বিরুদ্ধে ডিজিটাল আইনি মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করা হয়। এ মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপকমিটির মহিলা ও শিশু বিষয়ক চেয়ারম্যান মোশাম্মদ খাদিজা রহমান পুতুল। সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার কুমিল্লা জেলার সভাপতি জয় মজুমদার, মানবাধিকার কর্মী মোশাম্মত রানু বেগম, মানবাধিকার কর্মী মোহাম্মদ ইব্রাহিম খলিল, মনোহরগঞ্জ উপজেলা মানবাধিকার সভাপতি আলহাজ মাওলানা আবু তাহের প্রমুখ সহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় বক্তব্য রাখেন সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার কেন্দ্রীয় উপকমিটির মহিলা ও শিশু বিষয়ক চেয়ারম্যান মোশাম্মত খাদিজা রহমান পুতুল। সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার কুমিল্লা জেলার সভাপতি জয় মজুমদার, মানবাধিকার কর্মী মোহাম্মদ ইব্রাহিম খলিল। পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলা বাতাছুরিতে একটি মানববন্ধন দেখতে পেলাম ফেরদৌসী আক্তার রেহানার উপরে, রেহানার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা। তো আসলে আজকে আমরা জানতে চাইব যে কেন এই মামলা দেওয়া হয়েছে, কারা দেওয়া হয়েছে, কী কারণে দেওয়া হয়েছে, ওনাদের প্রত্যেকেই আমরা জানবো। তো আপনারা আমাদের সাথে থাকুন। আচ্ছা ভাই, আপনার যে এই সম্পর্কে কী জানেন একটু আমাদেরকে তুলে ধরবেন। হ্যাঁ, আমি এতটুকু জানি যে আমাদের আপনার যে সমাজকর্মী, আমাদের আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থা আছে, এই সংস্থার আমাদের একজন মহিলা ভাইস চেয়ারম্যান, ওনার বিরুদ্ধে ডিজিটাল আইনের মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কারণ হচ্ছে কি, উনি অন্যায়ের প্রতিবাদ করেছে, এই জন্য ওনার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করা হয়েছে। আমরা এই মামলার প্রত্যাহার চাই, অতি অবিলম্বে এই মামলার প্রত্যাহার চাই আমরা চাই। এমনকি উনি যে মিথ্যা মামলায় জড়িত হয়েছে, মিথ্যা মামলা থেকে উনি মুক্তি থাক। এমনকি আমরা এই মামলার তীব্র নিন্দা জানাই। ধন্যবাদ ভাইকে। আচ্ছা আপু, আপনার এই মামলা সম্পর্কে একটু আমাদেরকে বলবেন। সালাম আলাইকুম, আমি খাদিজা রহমান পুতুল। আমি যে বিষয়টা নিয়ে আজকে আমরা মানববন্ধন করতেছি, সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রেহানাফ একটা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা গিয়েছে। তো আমরা প্রতিটা জেলাতে এই মানববন্ধনটা চালিয়ে যাচ্ছি, মানুষের অধিকার নিয়ে এই মিথ্যা মামলা আমরা প্রত্যাহার চাই। আমরা যে নারায়ণগঞ্জ উপজেলার ফুসলির প্রশাসক এসপি মহোদয়ের কাছে বিনীত আবেদন করছি যে এই মামলা যাচাই করে, সত্য মিথ্যা যাচাই করে এই মামলা প্রত্যাহার করা হোক। এই দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন। আমরা আশা করি মানবতার জয় হবে। এই মানবতার মা যে এই করোনাকালীন আজকে এই করোনাতে 24 ঘন্টা মানুষের পাশে দাঁড়াইছে, মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াইছে, যে নাকি বৃদ্ধাশ্রম নিয়া অসহায় মানুষ নিয়া যে বাচ্চারা আছে, এতিম বাচ্চারা আছে, এতিমখানা নিয়ে 24 ঘন্টা ব্যস্ত, সেই মানবতার মানি আজকে কেন এই ষড়যন্ত্র? আমরা এই ষড়যন্ত্র প্রত্যাহার চাই। আমরা চাই আমাদের অধিকার মানতে হবে, আমাদের অধিকার মানতে হবে, আমাদের এই মিথ্যা ষড়যন্ত্র প্রত্যাহার করতে হবে। আমরা এই ফেরদৌসী হওয়ার জন্য আজকে যে লড়াইতে নামছি, এই মামলা প্রত্যাহার করতে হবে। এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ রাখলাম। মানবতার কমিটির ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রেহানার বিরুদ্ধে ডিজিটাল আইনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকে আমরা সংবাদ সম্মেলন এবং মানববন্ধনের আয়োজন করেছি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়ের আন্তরিক অনুরোধ জানাচ্ছি যে অভিযোগটি তদন্ত করে ডিজিটাল আইনে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবারও আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনলাম যে ফেরদৌসী আক্তার রেহানার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে, সেই ষড়যন্ত্র মিথ্যা মামলার যে বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ পাবলিক টিভি কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলা। বাংলাদেশ পাবলিক টিভি সত্যের সন্ধানে আমাদের পথ চলা। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।